আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নবম দশম গণিত অধ্যায় 17 পরিসংখ্যান থেকে মধ্যক নির্ণয় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই অধ্যায়েরই পর্ব একে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শিখেছিলাম, আজকে আমরা শিখব মধ্যক নির্ণয়। মধ্যক নির্ণয়ের জন্য এখানে তিনটি গাণিতিক সমস্যার প্রশ্ন দেওয়া আছে, মধ্যক নির্ণয়ের জন্য সূত্র আছে তিনটি। আমরা সর্বপ্রথমে জেনে নেব যে মধ্যক নির্ণয়ের জন্য আসলে কী কী সূত্র লাগে। নাম্বার এক, মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে মধ্যক সমান এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু তম পদের মান। নাম্বার টু, মধ্যক হচ্ছে এন বাই টু তম ও এন বাই টু প্লাস ওয়ান তম পদ দুইটির মানের যোগফল ডিভাইড বাই টু। নাম্বার তিন, মধ্যক সূত্র হবে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। আমি আবার বলছি, মধ্যক নির্ণয়ের জন্য আমাদের তিনটি সূত্র জানা লাগবে। নাম্বার ওয়ান, মধ্যক ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু তম পদের মান। নাম্বার টু, মধ্যক ইজ ইকুয়াল টু এন বাই টু তম ও এন বাই টু প্লাস ওয়ান তম পদ দুইটির মানের যোগফল। নাম্বার তিন, মধ্যক ইজ ইকুয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এখন এই তিনটি সূত্রের ব্যবহার বিশেষ ধরনের, বিশেষ ক্ষেত্রে এই এক একটা সময়ে এই এখান থেকে এক একটা সূত্র ব্যবহার করতে হবে। কখন কোন সূত্রটা ব্যবহার করতে হবে সেটা জেনে নেওয়া জরুরি। আমি প্রথমে বলে নিতে চাই যে এখানে যদি উদ্দীপকে বা প্রশ্নে যদি শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি দেওয়া না থাকে, শ্রেণীব্যাপ্তি যদি দেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে এক নাম্বার অথবা দুই নাম্বার এই দুইটার যে কোনো একটি সূত্রের সাহায্যে এই সমস্যার সমাধান করতে হবে। আর যদি শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে, শ্রেণীব্যাপ্তি মানে যেমন এখানে দেওয়া আছে 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47, তার মানে এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। বাট আগের দুইটা কোশ্চেনে শ্রেণীব্যাপ্তি দেওয়া নাই, যদি শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে তাহলে আমাদের এই তিন নাম্বার সূত্র ব্যবহার করতে হবে। আর যদি শ্রেণীব্যাপ্তি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের এক অথবা দুই এদের মধ্যে যে কোনো একটি সূত্র ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কখন এক নাম্বার সূত্র ব্যবহার করব আর কখন দুই নাম্বার সূত্র ব্যবহার করব। যদি এন এর মান, এন এর যে মান, এনটা হলো মোট গণসংখ্যা বলা হয়, এই মোট গণসংখ্যা যদি জোড় সংখ্যক হয় তাহলে দুই নাম্বার সূত্র ব্যবহার করতে হবে, আর মোট গণসংখ্যা যদি বিজোড় সংখ্যক হয় তাহলে আমাদের এক নাম্বার সূত্রটা ব্যবহার করতে হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের গাণিতিক সমস্যার সমাধানে চলে যাই। আমাদের এক নাম্বার প্রশ্নে যে শর্তটা দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী আমাদের উচ্চতা দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে বলা হয়েছে মধ্যক নির্ণয়ের জন্য। এখন আমি এই শর্তটা আবার এখানে একটু লিখে নিচ্ছি, উচ্চতা গণসংখ্যা, এখানে উচ্চতা আছে 150, 155, 160, 165, 170 আর হচ্ছে 175। প্রত্যেকটার জন্য গণসংখ্যা আমাদের শুরুতে আছে 4, 6, 12, 16, 8, 5। এই এই অংশটুকু আমাদের দেওয়া আছে উদ্দীপকেই, উচ্চতা দেওয়া আছে সেন্টিমিটার এককে, আর হচ্ছে আমাদের গণসংখ্যা দেওয়া আছে। আমাদেরকে মনে রাখতে হবে যদি আমরা মধ্যক নির্ণয় করতে চাই তাহলে আমাদের অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা লাগবে, আর ক্রমযোজিত গণসংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের নিয়ম হচ্ছে প্রথম যে গণসংখ্যাটা আছে সেটা নিচে লিখে ফেলা 4, এইটার সাথে পরবর্তী এই 4 এর সাথে পরবর্তী গণসংখ্যা 6 যোগ করে 10 লেখা, এই 10 এর সাথে 12 অ্যাড করে 22 লেখা, 22 এর সাথে 16 অ্যাড করলে 38 হবে,
38 এর সাথে 8 যোগ করে 46 হবে, 46 এর সাথে 5 যোগ করে 51 হবে। তার মানে আমাদের এখানে মোট গণ সংখ্যার মান হবে হচ্ছে 51, অর্থাৎ এইখানে এই অঙ্ক এই এই উদ্দীপক অনুযায়ী আমাদের n এর মান হচ্ছে 51। তার মানে লিখবো আমরা এখানে n ইজ ইকুয়াল টু 51। আমাদের কন্ডিশনেই ছিল কোন সূত্রটা ব্যবহার করব সেটা ডিপেন্ড করবে এই n এর মানের উপর। এই n এর মানটা আমরা দেখতে পাচ্ছি যে এটা বিজোড়, n এর মান যদি বিজোড় হয় তাহলে আমরা মধ্যকনির্ণয়ের সূত্র শিখেছি n প্লাস 1 ডিভাইড বাই 2 তম পদের মান। সুতরাং আমরা মধ্যকনির্ণয়ের সূত্রটা লিখব মধ্যক ইজ ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইড বাই 2 তম পদের মান। এখন আমরা যদি n এর মানটা বসিয়ে দিই, n এর মান আমরা পাচ্ছি 51 প্লাস 1 ডিভাইড বাই 2 তম পদের মান, তাহলে আমরা পাচ্ছি 51 প্লাস 1 52, 52 বাই 2, তার মানে হচ্ছে আমাদের 26 তম পদের মান। এই 26 তম পদের মানই হবে আমাদের এই এখানে মধ্য। এখন এই 26 তম পদ বলতে আসলে কোন পদটাকে বোঝাবে? আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা 4 মানে এখানে 4 পর্যন্ত পদ বোঝাবে, 10 মানে হচ্ছে 4 এর পরে 5 থেকে 10 বোঝাবে, 22 মানে 10 এর পরে 11 থেকে 22, 38 বলতে বোঝাবে 23 থেকে 38, তার মানে আমাদের 26 এই জায়গায় অবস্থান করতেছে। এই পদের মানটা হবে এখানে যেটা ছিল 165। সুতরাং আমাদের এই প্রশ্নের সমাধানে আমাদের মধ্যকের মান হবে হচ্ছে 165। আমরা 2 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই। দুই নম্বর প্রশ্নে আমাদের যে সক দেওয়া আছে সেটা প্রাপ্ত নম্বর আর হচ্ছে গণসংখ্যা, প্রাপ্ত নম্বর দেওয়া আছে আমাদের 40 থেকে শুরু আছে, 40 45 50, দেন দেওয়া আছে 55 60 70 80 85 90 95 100। গণসংখ্যা আমাদের উল্লেখ করা আছে 2 4 4 3 7 10 16 6 4 3 1, এরকমটা আমাদের দেওয়া আছে। যে স্টকটা ওখানে দেওয়া আছে প্রশ্নে সেই স্টক অনুযায়ী প্রাপ্ত নম্বর দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, আমাদেরকে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা এখানে প্রথম যে গণসংখ্যাটা আছে 2, এই 2 এর সাথে 4 যোগ করে 6 আর 4 যোগ করে 10, 10 আর 3 যোগ করে 13 যোগ 7 20 হবে, 20 যোগ 10 30 হবে, 30 যোগ 16 46, 46 আর 6 যোগ করে 52 হবে, 52 আর 4 যোগ করে 56 হবে, 56 আর 3 যোগ করে 59 হবে, 59 আর 1 যোগ করে 60 হবে। তার মানে এখানে n এর মান হবে 60, যা জোড় সংখ্যা। এর মান হবে 60 যা জোড় সংখ্যা। সুতরাং আমাদের এই মধ্যকটা হবে n এর মান যখন জোড় হয় তখন সেই সূত্রটা হবে। সুতরাং মধ্যক সমান এবার সূত্র হবে n বাই 2 তম ও n বাই 2 প্লাস 1 তম পদ দুইটির যোগফল, এদেরকে ভাগ করতে হবে ডিভাইড বাই 2। n বাই 2 তম, n বাই 2, n হচ্ছে আমাদের 60, 60 বাই 2 তম ও 60 বাই 2 প্লাস 1 তম পদ দুইটির যোগফল ডিভাইড বাই 2। এখন 60 বাই 2 তম মানে হচ্ছে 30 তম ও 60 বাই 2 প্লাস 1 মানে 31 তম পদ দুইটির যোগফল ডিভাইড বাই 2। এখন আমরা খুঁজে দেখবো যে 30 তম পদ কত আমাদের। একটু আগে আমি ডিসকাস করেছি এখানে 2 তম পদ পর্যন্ত আছে, এখানে 3 থেকে 6,
এখানে 7 থেকে 10, এখানে 11 থেকে 13, এখানে 14 থেকে 20, এখানে 21 থেকে 30, 21 থেকে 30, 30তম, তার মানে 30তম পদের মান হবে 70। আর 31 থেকে 46 এখানে আছে, যেহেতু 30 যে এখানে শেষ হয়ে গেছে, সেটার মান পদের মান হবে 80। 70 প্লাস 80 ডিভাইড বাই 2, 150 ডিভাইড বাই 2, তার মানে 75 হবে আমাদের এই 2 নম্বর প্রশ্নের জন্য মধ্য। এবার আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। তিন নম্বর প্রশ্নেও আমাদের জন্য একটা শক দেওয়া আছে, বলা আছে যে এই শক অনুযায়ী মধ্যক নির্ণয় করতে হবে। এখন 3 নম্বর প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, এতক্ষণ যে প্রশ্নগুলো ছিল সেগুলোতে শ্রেণী ব্যবধান দেওয়া ছিল না। আমি অলরেডি বলেছি শ্রেণী ব্যবধান যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা যে সূত্রগুলো লিখেছি সেখান থেকে 3 নম্বর সূত্রের সাহায্যে আমাদের সলভ করতে হবে। আমি সবটা লিখে নিচ্ছি, সময় সেকেন্ড গণসংখ্যা, এটা আমাদের দেওয়া আছে 32, 35, 36 to 41, 42 to 47, 48 to 53, 54 to 59, 60 to 65। গণসংখ্যা আমাদের দেওয়া আছে 3, 10, 18, 25, 8 আর 6। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা আমরা অলরেডি হিসাব করেছি, এটা হবে 3, 3 আর 10 যোগ করে 13, 13 আর 18 যোগ করে 31, 31 আর 25 যোগ করে 56, 56 আর 8 যোগ করে 64, 64 আর 6 যোগ করে 70। এখানে n ইজ ইকুয়াল টু 70। বাট এবার আমরা এখানে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা এগুলো উল্লেখ করবো না, কারণ এবার আমাদের সলভ করতে হবে হচ্ছে 3 নম্বর যে সূত্রটা লেখা ছিল সেখানে মধ্যক নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটা শিখেছিলাম, মধ্যক ইজ ইকুয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম, এই সূত্রটা আমরা শিখেছিলাম। বাট এখানে এন এর মান বের করার পর আমাদের আরও কিছু কাজ আছে, যেমন এখানে এন হচ্ছে 70, এখান থেকে এন বাই টু আমাদেরকে নির্ণয় করতে হবে। এন বাই টু মানে 72/2, তার মানে হচ্ছে 35। এখানে আমাদেরকে লিখতে হবে, সুতরাং 35তম পদের মান হবে মধ্যক। এবং এই 35তম পদটা কোন শ্রেণীতে অবস্থিত সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা অলরেডি জেনেছি এটা 3 পর্যন্ত, এটা 4 থেকে 13, এটা 14 থেকে 31, এটা হচ্ছে 32 থেকে 56, তার মানে এই 35তম পদ এইখানে আছে, তার মানে এই শ্রেণীতে আছে। আর সুতরাং মধ্যক, সরি এখানে লিখতে হবে 35তম পদ আছে আমাদের যে শ্রেণী আমরা খুঁজে পেয়েছি 48 থেকে 53 শ্রেণীতে, এখানে লিখতে হবে, সুতরাং মধ্যক শ্রেণী হবে 48 থেকে 53। এই লেখাটুকু অবশ্যই লিখতে হবে, কারণ এটা না লেখা হলে আমরা বুঝতে পারবো না মধ্যক কোন শ্রেণীতে আছে। আর মধ্যক কোন শ্রেণীতে আছে বা বিদ্যমান আছে এটা যদি আমরা না বুঝি তাহলে আমরা এই সূত্রের মানগুলো অ্যাপ্লাই করতে পারবো না, সেজন্য অবশ্যই এই মাঝের লেখাটুকু অবশ্যই লিখতে হবে। এখন আমরা এখানে জানবো যে এল এর মানটা কি। এল এর মান বলতে বোঝাবে আমরা যে মধ্যক শ্রেণীটা পাবো সেই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হবে এল এর মান। তারপরে আমাদের এন বাই টু আমরা অলরেডি নির্ণয় করেছি 35, আর আমাদের দরকার হবে এফ সি, দরকার হবে এফ এম, দরকার হবে
এইচ দরকার হবে। এইচ এর মান আমরা এর আগের লেকচারে যখন আমরা সংযুক্ত পদ্ধতিতে গড় নির্ণয় করেছি, সেখানেই আমি বুঝিয়ে বলেছি যে এই এইচ এর মান নির্ণয় করতে গিয়ে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভুল করে, এই পাশে যে 35-30 এই ডিফারেন্সটা তারা হিসাব করে, 30 থেকে 35 মাইনাস করে করে অথবা 30 থেকে 35 কাউন্ট করে করে। এই ক্ষেত্রে কখনো কখনো সঠিক হয়, কখনো কখনো ভুল হয়। এই এইচ নির্ণয়ের জন্য মূল নিয়ম হচ্ছে যে কোনো শ্রেণীর নিম্ন সীমা থেকে আগের শ্রেণীর নিম্ন সীমা বিয়োগ করতে হবে, অথবা যে কোনো শ্রেণীর উচ্চ সীমা থেকে আগের শ্রেণীর উচ্চ সীমা বিয়োগ করতে হবে। আমরা এখানে যদি খেয়াল করি, আমাদের এই শ্রেণীর নিম্ন সীমা 36, এটা থেকে আগের শ্রেণীর নিম্ন সীমা 30, এটা যদি বিয়োগ করি তাহলে আমরা এইচ এর মান পেয়ে যাবো 6। যে কোনো শ্রেণী অথবা এই শ্রেণীর উচ্চ সীমা নিলাম, তার আগের শ্রেণীর উচ্চ সীমা 65 থেকে 59 মাইনাস করলে আমরা পাবো 6, তার মানে এইচ এর মান হবে 6। এরপরে আমাদের আছে এফ এম। এফ এম মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণী যেই শ্রেণীতে অবস্থিত। আমরা অলরেডি ক্যালকুলেশন করেছি মধ্যক শ্রেণী 48 থেকে 58 শ্রেণীতে, এই শ্রেণীর যে গণসংখ্যা সেটাই হচ্ছে এফ এম। এই যে এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 25, এটা হচ্ছে এফ এম এর মান। আর এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আমরা হিসাব করেছি মধ্যক শ্রেণী এই শ্রেণীতে, এটার আগের শ্রেণী এইটা, এইখানে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 31, তার মানে এফ সি এর মান 31। পরীক্ষার হলে যে ভেজালটা হবে এফ সি এর মান এবং এফ এম এর মান লেখার সময় একটা আরেকটার ঘরে চলে যাবে, ভুল হয়ে যাবে। এই ভুলটা যাতে না হয় সেজন্য খুব সহজভাবে মনে রাখা যায় এফ এম। এই এম দিয়ে আমি বাংলায় একটু মনে রাখতে পারি, এম হচ্ছে মিডেল, মিডেল মানে মাঝখানে যেটা আছে, মাঝখানে যেটা আছে মানে গণসংখ্যা যেটা আছে, আর তার মানে এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আর এফ সি হচ্ছে এর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এটা কোনো ক্রমেই যাতে ভুল না হয়। আমরা যদি মানগুলো বসিয়ে দিই, এল এর মান হচ্ছে 48, n/2 মানে হচ্ছে 35, এফ সি আমরা পেয়েছি 31, আর এইচ এর মান আমরা পেয়েছি 6, এফ এম হচ্ছে আমাদের 25। তাহলে আমরা এখানে পাবো 48 + 35 - 31, 4 × 6/25। তার মানে আমরা একটা ক্যালকুলেশন করলে পাবো 48 + 424 = 24/25, তার মানে আমরা রেজাল্ট পাবো 48 + 25 দ্বারা যদি 24 কে ডিভাইড করা হয়, ভাগ যায় না, দশমিক নিলে জিরো হবে, তার মানে আমরা এখানে পাবো 8 বার দিলে 5 = 40, 8 × 16 = 20, 9 বার দিলে 45, আপনার 9 বার যাবে আমাদের, 5 × 45 = 5, সাথে থাকবে 4, 18 + 4 = 22 থাকবে, বিয়োগ করলে 5 + 10 = 1, 2, 3, 1, 15 থাকবে, 6, 15, 5, 6, 30, 6, 25, 150, তার মানে 0.96 আমরা এখানে পাচ্ছি, তার মানে 48.96 হবে আমাদের মধ্যকের মান। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, পরবর্তী লেকচার পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।